কংগ্রেসী অর্থ দর্শকক দেখাই আছো এক অভিনব প্রতিবাদ রাষ্ট্রীয় ঘাইপথত। প্রতিবাদকারী মন্তব্য লম আমি, কি কব আপনি, কিহর বাবে এই গাঁত সুমায় প্রতিবাদ করবল হল? বিশেষ একু নাই, এই প্রতিবাদ মানে বিগত কেটামান দিন আগত করেছিল। এ হচ্ছে আমার সরকারের যে রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণের যে পোপলা স্বরূপ এই উদুঙাই দিছে। কারণ এনেকা হয়েছে, আজি যদি কোনোবাই আত্মীয় যদি এই ন্যাশনাল হাইওয়ের দ্বারা যদি কাবাক ঢুকাইছে, সিহতে ব্যক্তিগত পরিয়াল বুঝি পাব। আজি সিহত রজা ঘুরিয়া একু অনিষ্ট হওয়া নাই, কারণ সিহতে আজি নাজিরাঘাট টোল গেটের পৰা মাত্র প্রায় 10-12 কিলোমিটার ব্যবধান টোল গেটত কর লৈছে। নিশ্চয়ই রাষ্ট্রীয় ঘাইপথ প্রাধিকরণের এই মেরামতির দায়িত্ব আছে, নিশ্চয়ই আছে। আর এটা মানে কবল একু বিশেষ নাই, এটা প্রতিবাদ বলে একু নাই। এটা মানে একু নক মানে সরকার প্রতি একু কবল নাই, সব বুঝি পাওয়া গেছে। টোল গেটত টোল কর সংগ্রহ করেছে, কি কব এই ক্ষেত্রে? মই কইছোই তাকে, যেহেতু টোল সংগ্রহ করার পর আদি করে যিমান যি যত যি করে আছে সকলে কিন্তু রজা ঘুরিয়ে করে আছে, আমার করবল একুয়ে নাই। গতি মই যি দেখিছো সেইটো মই তো ভাল করবর কারণে অকাল চেষ্টা করি। এটা যে প্রশাসন ব্যবস্থা আছে সেইখানে যোগাযোগ করি, বাকি আর সরকার বিষয়ে প্রভু রাম রাম আর নোৱাৰো আর। হয় নিশ্চয়, এই আসলে প্রতিবাদকারী মন্তব্য। গাঁত সুমায় এনেদরে অভিনব প্রতিবাদ করেছে, নিবিড়ার পর আসলে এই সম্প্রচার করেছে, এই পরিবেশ দেখাই আছো রাষ্ট্রীয় ঘাইপথত সৃষ্ট এই গাঁত। আসলে নিউজ 18 নর্থ ইষ্টর দর্শকক আমি এক্সক্লুসিভলি দেখাই আছো যে এনেদরে পথর সৃষ্টি হওয়া গাঁত সুমায় অভিনব প্রতিবাদ করেছে নিবিড়াত।